প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে রয়েছেন সকলে ভালো এবং সুস্থ রয়েছেন প্রিয় বন্ধুরা গর্ভকালীন মহিলাদের জন্য বেশ কিছু আমল নিয়ে আজকের ভিডিও প্রিয় বন্ধুরা অনেকে জানেন না গর্ভকালীন অবস্থায় কিছু আমল রয়েছে যেগুলো করলে আপনার গর্ভস্থ শিশুটি অনেক ভালো হবে এবং আপনিও থাকবেন নিরাপদে প্রিয় বন্ধুরা চলুন আজকের পর্বে জানাবো কোন মাসে কোন আমলটি আপনি করবেন তো চলুন শুরু করা যাক প্রথম মাসে সুরা আর ইমরান পড়লে সন্তান দামি হবে অর্থাৎ তার সম্মান বৃদ্ধি পাবে এমন কি সবার কাছে সে প্রিয় হয়ে থাকবে দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে প্রিয় বন্ধুরা অনেকে এই আমলটি বেশি বেশি করে করে থাকেন সুরা ইউসুফ পড়লে সন্তান অনেক বেশি কিন্তু সুন্দর হয়ে থাকে এটা কিন্তু একদমই সত্য কথা এরপরের তৃতীয় মাসে সুরা মরিয়ম পড়লে সন্তান সবরকারী হবে এরপরে চতুর্থ মাসে সুরা লোকমান পড়লে সন্তান হেকমতওয়ালা হবে পঞ্চম মাসে সুরা মোহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে ষষ্ঠ মাসে সুরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে সপ্তম এবং অষ্টম নবম এবং দশম মাসে সুরা ইউসুফ মুহাম্মদ এবং ইব্রাহিমের প্রথম থেকে দশ আয়াত পড়বেন এতে করে আপনার সন্তান পেটের মধ্যে অনেক ভালো থাকবে এবং গর্ভশার পরে আপনার সন্তান অনেক বেশি সুস্থ এবং স্বাভাবিক থাকবে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে